হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে এই শুক্রবারে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এরপরে অবশ্য অনিশ্চিত হয়ে পড়েছিল মাশরাফির ক্যারিবিয়ান সফর। মূলত নিজের স্ত্রী সুমনা হক অসুস্থ থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে দোটানায় ভুগছিলেন নড়াইল এক্সপ্রেস। যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না, মাশরাফির স্ত্রী বর্তমানে রক্তের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন, আর এই কারণে মাশরাফি আপাতত স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন চলতি মাসের 16 তারিখে। যদিও ওয়ানডে দলে মাশরাফির বাকি সতীর্থরা এই শুক্রবার রাতেই রওনা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক টি-20তে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আর টেস্টের সাদা পোশাকে অলিখিত অবসর তো আরও আগেই নিয়েছেন তিনি। সুতরাং বর্তমানে শুধু ওয়ানডে ফর্মেটেই তার সার্ভিস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার তার টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন সৃষ্টি হলেও সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।